শুভ সকাল বন্ধুরা আজ ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বরাককার যাত্রীদের সুবিধায় এনএফ রেলের এক বড় ঘোষণার সামনে এসেছে শিলচর রঙ্গিয়া এখন সপ্তাহে দিন। শীতকালীন অধিবেশন হল না কেন জবাব চাইলেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্ত প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে শাস্তির খাড়া দশ বছরের জেল সহ হতে পারে দশ কোটি টাকা জরিমানা বিধানসভায় প্রথম দিনেই হাঙ্গামা হই হট্টগুলো এক মিনিটেই ভাষণ শেষ করতে হলো রাজ্যপালকে বিরোধীদের ওয়াক মারপিটে মধ্যস্থতা করতে গিয়ে কোদালের আঘাতে গুরুতর আহত যুবক ক্ষমা চাইতে হবে রুজখান্দি বাগান ম্যানেজারকে বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট যুব ফ্রন্টের মামলা আসামে চালু পাঁচ শতাধিক পরিষেবা সংবলিত সেবা সেতু পোর্টাল ও গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ নিলেন জাস্টিস বিজয় বিষ্ণয় এবং সর্বশেষ খবরটি হল ছেলের মারের চুটে বাড়ি চলা মা বাবা সাধু বেস্তারি রাজদীপের বিরুদ্ধে মামলা এবারে শুনুন বিস্তারিত খবর বরাক উপত্যকার যাত্রীদের সুবিধায় এনএফএলের এক বড় ঘোষণার সামনে এসেছে এই অনুযায়ী ওয়ান ফাইভ সিক্স ডবল ওয়ান রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ও ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস সপ্তাহে তিন দিনের বদলে সপ্তাহে একদিন ছাড়া ছ দিন চলবে আগে ওয়ান ফাইভ সিক্স ডবল ওয়ান রঙ্গিয়া শিলচর সোম বৃহস্পতি ও শনিবার ও ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস রবি বুধ ও শুক্রবার যাতায়াত করত এখন আরও তিন দিন করে বাড়তি সংযোজন হয়েছে নতুন ঘোষণা মতে ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবার চলবে অন্যদিকে ওয়ান ফাইভ সিক্স ডবল ওয়ান রঙ্গিয়া শিলচর চলবে সোম থেকে শনি টানা ছয় দিন প্রসঙ্গত এই যাত্রীবাহী ট্রেনটি শিলচর থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে রঙ্গিয়া থেকে ট্রেনের সময় সন্ধ্যে সাতটা এটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রয়েছে এতে কোনো পরিবর্তন হয়নি পরবর্তী খবরটি হলো কেন হলো না বিধানসভার শীতকালীন অধিবেশন প্রশ্ন তুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্থ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খুব উগ্রে দেন তিনি বলেন লিখিত বিধি রয়েছে অধিবেশন সংক্রান্ত এতে সাফ উল্লেখ রয়েছে সব মিলিয়ে পঁয়তাল্লিশ দিন করতে হবে অধিবেশন কিন্তু এখন পর্যন্ত সাকুল্লে সতেরো আঠারো দিন হবে এই অবস্থা কেন প্রশ্ন কমলাক্ষতে পুরকায়স্তের বিধায়কের মন্তব্য বাজেট অধিবেশন হবে বিভিন্ন জরুরি বিল পেশ হবে উন্নয়নের ফিরিস্তি গাইবেন সরকার পক্ষ সব ঠিকই আছে তবে তার আগে হিমন্ত সরকার জবাব দিন শীতকালীন অধিবেশন না হওয়ার কারণ কি কমলাক্ষ এও বলেছিলেন বিধানসভার অধ্যক্ষ নাকি এদিন উল্লেখ করেছেন সিমলায় বিধানসভার অধ্যক্ষদের একটি সম্মেলন হয়েছিল এখানে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল রাজ্যপালের বক্তব্যের বিরোধিতা কেউ করতে পারবেন না সঙ্গে এও প্রস্তাব পাস হয়েছিল পঁয়তাল্লিশ দিন অধিবেশন করতেই লাগবে অথচ সারা বছরের সতেরো আঠারো দিনও হয়নি অধিবেশন প্রথমে এই অনিয়মের জবাব দিতে হবে শাসক দলের দিকে নিশানা দাগেন কমলাক্ষদে কায়স্থ পুরকায়স্ত পরবর্তী খবরটি হলো প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার পাঁচ থেকে দশ বছরের জেল ছাড়াও এমন কাণ্ডে জড়িতদের দিতে হবে মোটা অঙ্কের জরিমানা রেহাই পাবেন না নকলে ধরা পড়া পরীক্ষার্থীরাও কঠোর শাস্তির মুখে পড়বেন তারা কাটতে হবে জেল সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিনই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পেশ হয় আসাম পাবলিক এক্সামিনেশন বিল দুই চব্বিশ এতেই শিক্ষাক্ষেত্র নিয়ে হিমন্ত সরকারের চিন্তাধারা স্পষ্ট হয়ে যায় দীর্ঘ বছর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন নিযুক্তি পরীক্ষায় দুর্নীতি সামনে এসেছে সামনে এসেছে প্রশ্ন ঘটনা কেলেঙ্কার নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে ক্ষতি হচ্ছে পড়ুয়া সহ চাকরি প্রার্থীদের বিজেপি সরকার বারবারই ত্রুটিপূর্ণ পরীক্ষা আয়োজনে আশ্বাস দিয়ে আসছে এবারে সব মিলিয়ে বড় ছোট পদক্ষেপ সামনে এলো এই নতুন বিল অনুযায়ী পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে শাস্তির খাড়া নেমে আসবে কমেও তিন বছরের জেল কাটতে হবে সেই প্রার্থীকে এখানেই শেষ নয় দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাকে বড় ব্যাপার হলো এবারে আর রেহাইয়ের জায়গা নেই প্রশ্নফাসে জড়িতদের এই কাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ফরমান জারি হতে চলেছে বড় মাশুল গুনতে হবে তাদের পাঁচ থেকে দশ বছরের জেল কাটতে হবে তারপরও কমেও দশ লক্ষ টাকা দিতে হবে জরিমানা তা বাড়তে পারে দশ কোটি পর্যন্ত এই বিলের শর্ত অনুযায়ী এবার থেকে কোনো বেসরকারি ছাপাখানা প্রশ্নের বরাদ পাবে না সব ধরনের প্রশ্নপত্র ছাপা হবে সরকারি প্রিন্টিং প্রেসে অবৈধভাবে প্রশ্ন বিলির উপরও নিষেধাজ্ঞা রয়েছে এছাড়াও পরীক্ষা ইস্যুতে আরও বেশ কোটি বিষয়ে সরকারের কঠোর অবস্থানের উল্লেখ রয়েছে এই বিলে সব মিলিয়ে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ বাস্তবে কতটুকু কার্যকর হবে এখন এটাই দেখার বিষয় পরবর্তী খবরটি হল মারপিটে মধ্যস্থতা করতে গিয়ে কোদালের আঘাতে গুরুতর আহত যুবক দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সমাজসেবী পাতারকান্দি সাব ডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি ফজল আহমেদ এমন ঘটনায় পাতারকান্দির বিভিন্ন মহলে নিন্দার জল উঠেছে বিতর্কিত জমিতে এক্সকেভেটর নামানোর বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন ফজল আহমেদ বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে আহত ফজল দানাল পাতারকান্দির লাগুয়া চেংদুর গ্রামের পূর্ত সড়কের পার্শ্ববর্তী একটি সরকারি জমি বেদখল করে এখানে ব্লক তৈরির ফ্যাক্টরি গড়ে তুলেছে একটি দুষ্ট চক্র এ তীব্র আপত্তি রয়েছে এলাকার জনগণের এরই মধ্যে ফের সোমবার সকালে ফ্যাক্টরি মালিকের একটি এক্সকেভেটর জমিতে নিয়ে যাবার পথে বাধা দেয় অন্য পক্ষ এতে এক সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় সে সময় অন্যদের পাশাপাশি ফজল দৌড়ে অকুস্থলে পৌঁছে মধ্যস্থতা করার প্রচেষ্টা করলে তার মাথা এক দুষ্কৃতি কুদাল দিয়ে আঘাত করে বসে এতে তার মাথার একটি বড় অংশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয় তাকে পাতারকান্দি হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা সংকটজনক হয় করেং এবং সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয় তবে এ পর্যন্ত স্থানীয় পুলিশে কোনো এজাহার দায়ের খবর পাওয়া যায়নি এদিকে এই ঘটনায় অভিযুক্তদেরও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি পরবর্তী খবরটি হল ক্ষমা চাইতে হবে রুজকান্দি বাগান ম্যানেজারকে বলল বিডিএফ যুবফ্রন্টের মামলা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রুজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া বলেছেন বরাক উপত্যকানা কি বাংলাদেশিতে ভরে গেছে এবং এইসব অবৈধ নাগরিকরা বরাকের চা বাগানের জমি জবরদখল করছেন এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট পাশাপাশি ফ্রন্টের যুব শাখার তরফ থেকে শিলচর সদরতনায় একটি মামলা দাখিল করা হয় মিডিয়া জয়দীপ ভট্টাচার্য বলেন নাগরিকরা বাংলাদেশি তা নির্ধারণ করার দায়িত্ব সরকারের তথা পুলিশ প্রশাসনের রুজকান্দি বাগানের ম্যানেজার এই ব্যাপারে মন্তব্য করার কে তিনি বলেন এই ধরনের বক্তব্যের মাধ্যমে সারা বরাকবাসীকে অপমান করেছেন এই ম্যানেজার অথচ এই ম্যানেজার দীর্ঘদিন ধরে এই উপত্যকায় ব্যবসা করছেন তাদের ব্যবসার মূল ভুক্ত এবং ক্রেতা বরাকের নাগরিকরাই জয়দীপ আরো বলেন গত এক দশক যাবৎ বাঙালি মানে সন্দেহভাজন বাংলাদেশ এই মতবাদ সুকৌশলে সারা ভারতের জনমনে ছড়িয়ে দেবার প্রয়াস চলছে এর পেছনে হিন্দি বলয়ের একটি লবির অবদান রয়েছে অবদান রয়েছে বিজেপি দলেরও এই বাগান ম্যানেজার সেই লবেরই অংশ বলে মনে হচ্ছে তিনি বলেন বরাকে কোনো বাংলাদেশই আছে এমন তথ্য সরকার দিতে পারেনি যদিও তার জন্য ডিপুটার এনার্সি ইত্যাদি বহুবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যতটা উন্নত তাতে বাংলাদেশ থেকে কেউ পালিয়ে বরাকে আশ্রয় নেবেন সেটা সাধারণ বুদ্ধিতে বলে না মুসলিম সম্প্রদায়ের কেউ অর্থনৈতিক এবং ধর্মীয়করণে যে এদেশে আসবেন না এটা বলার অপেক্ষা রাখে না আর যদি তেমন হয়ে থাকে তবে তার জন্য সম্পূর্ণ সম্পূর্ণতায়ী বর্ডার পুলিশ ও প্রশাসন একইভাবে যদি চা বাগানের কোনো জমি জবরদখল হয়ে থাকে সে ব্যাপারে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন শুধু সন্দেহের বসে উপত্যকার সমস্ত নাগরিকদের সম্পর্কে এই ধরনের অশিষ্ট মন্তব্য করা নিশ্চিতভাবে উদ্যত্ত ও নিজ মানসিকতার পরিচয়ক জয়দীপ বলেন তারা এই ম্যানেজারকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য প্রত্যাহার তথা বরাকবাসীর কাছে ক্ষমা চাইবার আহ্বান জানান অন্যথায় বিডিএফের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় আব্বায়ক ঋষিকেশ দে এই খবর জানিয়েছেন পরবর্তী খবর হল হলো গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন জাস্টিস বিজয় বিষ্ণোয় সোমবার গৌহাটিতে রাজভবনের দরবার হলে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে জাস্টিস বিজয় বিষ্ণোয়কে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া তিনি জাস্টিস সন্দীপ মেহতার স্থলাভিষিক্ত হয়েছেন গুহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আসাম সরকারের মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শৈকিয়া আসামের ডিজিপি জিপি সিং মেঘালয়ের ডিজিপি এল আর বিষ্ণু গৌহাটি হাইকোর্টের অন্য সব বিচারক জেলা ও দায়রা আদালতের বিচারক মুখ্য বিচার বিভাগীয় আদালতের প্রায় সব স্তরের বিচারপতি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এবং সরকারি উচ্চপদস্থ আধিকারিক বর্গ প্রসঙ্গত জাস্টিস বিজয় বিষ্ণয় রাজস্থান হাইকোর্টের বিচারপতি ছিলেন নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক সম্প্রতি তার নিয়োগের কথা ঘোষণা করেছিল অপরদিকে আসাম সরকার রাজ্যে চালু করে দিয়েছে সেবা সেতু পোর্টাল ফিঙ্গার প্রিন্টের বলে পাঁচশোর বেশি সরকারি পরিষেবা এর মাধ্যমে পাওয়া যাবে ইতিমধ্যে এই পোর্টালে এক কোটির বেশি আবেদন গৃহীত হয়েছে এর মধ্যে নিষ্পত্তির হার পঁচাশি শতাংশ এই প্ল্যাটফর্ম সরকারি পরিষেবাগুলিকে সরাসরি নাগরিকদের দূরগুড়ায় পৌঁছে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এতে বিভিন্ন প্রশাসনিক কার্যাবলী অ্যাক্সেস করার সুবিধা এবং দক্ষতা নিশ্চিত করবে সেবা সেতু উদ্যোক্তার অফিসিয়াল ওয়েবসাইটে বিশদভাবে জনগণের চাহিদা পূরণ করে বিস্তৃত পরিষেবা সরবরাহ করবে পোর্টালের মাধ্যমে অনলাইনে এআরটিপিএস পি বিজ্ঞপ্তি পরিষেবা সিএসসি পরিষেবা জমি ও রাজস্ব এবং জনপ্রিয় পরিষেবাগুলোর মতো গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি সহজে অ্যাক্সেস প্রদান করে এছাড়া এটি সরকারের কাছ থেকে তথ্য এবং পরিষেবার জন্য নাগরিকদের জন্য এক স্টপ সমাধান হিসেবে কাজ করে সেবা পোর্টালে কয়েকটি গুরুত্বপূর্ণ বিন্দু বিভাগ অথবা অধিদপ্তর ইত্যাদির এবং তিনটি স্বশাসিত ষষ্ঠ পরিষদ অন্তর্ভুক্ত সালের ডিসেম্বর লাইভ করা হয়েছিল ছাব্বিশটি পরিষেবা তিনটি স্বশাসিত পরিষদের অধীনে পঞ্চাশটিরও বেশি পরিষেবা অনবোর্ড করা হয়েছে ঠিকাদার নিবন্ধন পরিষেবা ডাক্তারদের নিবন্ধন পরিষেবা ছাত্রদের সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষা সংক্রান্ত পরিষেবা সেবা সেতু পোর্টালে অনবোর্ড করা হয়েছে যথাক্রমে মিশন বসুন্ধরা টু এবং বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মিশন বিশ্বমতির অধীনে ভূমি বন্দোবস্ত সংক্রান্ত পরিষেবাগুলি সেবা সেতু পোর্টালের মাধ্যমে চালু করা হয়েছে আসাম পুলিশের অধীনে পরিষেবা সংখ্যালঘু শংসাপত্র ও গুরখা সম্প্রদায়ের শংসাপত্র বিল্ডিং অনুমতি সম্পত্তি কর এবং ট্রেড লাইসেন্স ইত্যাদি উপলব্ধ তিনশো বাষট্টিটি পাবলিক ফ্যাসিলিটেশন সেন্টার নাগরিকদের কাছে শেষ মাইল পরিষেবা সরবরাহের জন্য সমস্ত জেলা ও কাউন্সিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে এভাবে পাঁচশোটিরও বেশি পরিষেবা উপলব্ধ সহ সেবা সেতু পোর্টালে স্বচ্ছতা রিয়েল টাইম এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রতি সরকারের একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে এটি নাগরিকদের আলো ভালোভাবে সেবা দেওয়ার জন্য এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলিকে প্রবাহিত করতে প্রযুক্তি ব্যবহারে আসাম সরকারের উৎসর্গের একটি দৃষ্টান্ত বলে দাবি করা হচ্ছে পরবর্তী খবরটি কি হলো ছেলের মারের চুটে বাড়ি চলা হতে হলো মা বাবাকে ঘটনাটি ঘুরেছে শিলচর হাইলাকান্দি রোডের বিদ্যাসাগর সরণীতে তুমুল জগড়া করে বাবা নবেন্দ্র কিশোর দাসকে রবিবার রাতে কিলগুসি ও লাতি মেরে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেন ছেলে রাজদীপ দাস এই অভিযোগ এনে সোমবার সন্ধ্যায় রাঙ্গির খাড়ি থানায় এফআইআর দাখিল করেছেন নবেন্দ কিশোর দাস ও তার স্ত্রী প্রতিমা দাস নবেন্দ্র কিশোর জানান বাড়ি থেকে বের করে দেওয়ার পর রবিবার রাতে তারা বিদ্যাসাগর শরণীর রাম ঠাকুর মন্দিরে রাত কাটিয়েছেন তিনি বলেন ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রবিবার রাতে ফোন করার পর রাঙ্গিরখাড়ি পুলিশ এসে রাজদ্বীপকে উঠিয়ে নিয়ে যায় ঠিকই কিন্তু কিছুক্ষণ পরি দে এরপর রাজদ্বীপ রাতে বিশ পঁচিশ জন লোক সঙ্গে নিয়ে বাড়ি ফিরে পেশায় ব্যবসায়ী নবেন্দ্র কিশোর বাবু খাতর আবেদন জানান পুলিশ এক্ষেত্রে যদি রাজদ্বীপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেয় তাহলে আমাদের আর বোধ হয় বাড়ি ফেরা হবে না তবে বাবার অভিযোগ অস্বীকার করে পাল্টা তিনি মা উপর কোনো অত্যাচার করেননি রবিবার রাতে মারধর বাবাকে সবই ঘটনা করেননি রাজদীপ বলেছেন মুম্বাই বসে তার বোন রাজলক্ষ্মী দাস এইসব মিথ্যা কথা রান ভাইকে বদনাম করতে তার বিরুদ্ধে সবই বোনের পরিকল্পিত চক্রান্ত কিন্তু রাজদীপ এভাবে বললেও রাজলক্ষ্মী বাইয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন মিলে মিলেছে তার বাবার বয়ানের সঙ্গে রবিবার রাজদীপ বাবাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার পর রাজলক্ষ্মী মুম্বাই থেকে ফেসবুক লাইভ করে ভাইয়ের ঘটনা জনসমক্ষে তুলে ধরেন বাবা নবেন্দ্র কিশোর বলেছেন ছেলে রাজদীপ গত কয়েক বছর থেকে আমাদের মারধর করছে এর মধ্যে কিছুদিন আগে হঠাৎ করে সাধু বেশ ধারণ করে নাম নিয়েছে মহাকালনাথ অগুরি সাধু বেশ নিয়ে শিষ্য বলে লুক ডেকে এনে প্রতিদিন বাড়িতে মদ গাদার আসর বসায় সাধু বেশের ফায়দা নিয়ে মানুষের সমস্যার সমাধান করে দেবে বলে প্রচুর পরিমাণ টাকা হাঁকিয়ে কিন্তু টাকা দিয়ে কেউ কোনো ফল পান না তিনি বলেন ফল পাওয়ার তো প্রশ্নই উঠে না কারণ ভেকদারি সাধু তো আর মানুষের সমস্যা সমাধান করতে পারবে না পুরোটাই মানুষকে টকিয়ে অবৈধ উপায়ে রোজগারের ধান্দা তার কথায় ছেলের বেশ দেশে পাড়ার লোকেরাও কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেন না নবেন্দু কিশোর দাস আর অভিযোগ করেন ছেলেকে বিয়ে দেওয়ার পর থেকে সমস্যা শুরু হয়েছে পরিবারে তার অভিযোগ ছেলের বউ তনুশ্রী দাস কোনোদিনই তাদের শ্বশুর শাশুড়ির মর্যাদা দেননি শুধুই তুচ্ছ তাচ্ছিল্য করেছেন স্বামীকে বারবার মা বাবা থেকে আলাদা করতে ফন্দি এঁটেছেন সমাজে তাদের বদনাম করতে মেয়ে রাজলক্ষ্মীর বিরুদ্ধে ওনানা মিথ্যা রটনা চালাচ্ছেন তিনি স্পষ্ট ভাষায় বলেন আমার সন্দেহ ছেলে এখন আমাদের বাড়িটা দখল করতে চায় এজন্য ইদানিং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে এ রাঙ্গের খালি থানার সঙ্গে যোগাযোগ করা হলে ইনচার্জ হিমাক্ষীনাথ বলেছেন গোটা ঘটনা ক্ষতি দেখা হচ্ছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে নিশ্চিত হতে পারছেন না দাস দম্পতি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত